গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস এইটে আজকে তোমাদের নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা আসব। আমি আজকে টেক্সটে ক্লাস আলোচনা করব এবং তোমাদের লাস্ট যে টেক্সটে ক্লাস সেখানে তোমরা দেখেছো যে বলাই যে গল্পটা আছে সেই গল্পটা আমি তোমাদের সঙ্গে আলোচনা শেষ করে দিয়েছিলাম এবং প্রশ্নোত্তর যেগুলো আছে সেগুলো তোমাদের করিয়ে দিয়েছিলাম এবং তার সাথে সাথে তোমাদের বলেছিলাম যদি কারো কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো। তোমরা যেহেতু কোনো রকম কোনো প্রশ্ন জানাও নি, সুতরাং আমি ধরে নিচ্ছি যে তোমাদের অধ্যায়টা সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে গেছে। এবং আজকে আমি যেটা করব তোমাদের একদম নতুন একটা অধ্যায় চলে যাব, যেটা হচ্ছে দেখো আমি লিখেছি যে শাহজাহান এবং ঔরঙ্গজেব, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা তোমার হচ্ছে একটা মানে নাটকের অংশ। নাটকটার নাম কি? নাটকটার নাম হচ্ছে শাহজাহান। মূল নাটকটার নাম হচ্ছে শাহজাহান, এটা হচ্ছে নাটক, ঠিক আছে? তাহলে এই যে শাহজাহান নাটক এটা থেকেই নেওয়া হয়েছে তোমার শাহজাহান এবং ঔরঙ্গজেব, এই যে তোমার হচ্ছে নাট্যাংশটা আমাদের পাঠ্য হিসাবে নিয়ে আসা হয়েছে। তাহলে বুঝতে পারছো যে চরিত্র মানে শাহজাহানকে নিয়ে লেখা নাটক মানে মুঘল সাম্রাজ্যের সঙ্গে যুক্ত একটা ঘটনা এর সঙ্গে নিশ্চয়ই জড়িয়ে আছে। আমরা ইতিহাস পড়ে দেখেছি যে মুঘল সাম্রাজ্যের তোমার হচ্ছে শাহজাহানের বিশেষ কীর্তি কি, এখানে তাজমহল নির্মাণ এবং তার সিংহাসন আরোহণ করা, পরবর্তীকালে তার পুত্র ঔরঙ্গজেবের সিংহাসন আরোহণ করা, এই ঘটনাগুলো নিয়ে নাটকটা মূলত লেখা হয়েছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে ঐতিহাসিক নাটক মানে সব মানে সম্পূর্ণরূপে ইতিহাসকে অনুসরণ করা নয়। ঐতিহাসিক নাটক পড়ছি মানে ইতিহাস পড়ছি এমনটা নয়। নাট্যকার কি করে, নাট্যকার ইতিহাস থেকে তার ঘটনাটাকে চয়ন করে নেয় এবং সেই ইতিহাসের ঘটনাটাকে চয়ন করার পর তার মধ্যে তোমার হচ্ছে কিছু বাস্তবধর্মিতা, কিছু তোমার হচ্ছে আমাদের তোমার নাটকের প্রয়োজনীয় উপাদান ইত্যাদি যোগ করে একটা আকর্ষণীয় রূপে আমাদের সামনে উপস্থাপন করেন। তাহলে চরিত্রগুলো ঐতিহাসিক, ঘটনার কিছু অংশ ইতিহাস থেকে নেওয়া, কিন্তু এগুলো আমাদের কাছে বর্তমান সময়ে বাস্তবসম্মত, এটা হচ্ছে ঐতিহাসিক নাটকের একটা জায়গা। তো এখানেও দ্বিজেন্দ্রলাল রায় যেটা করেছিলেন, ঐতিহাসিক উপাদান গ্রহণ করে শাহজাহান নাটক লিখেছিলেন এবং তার সঙ্গে কিছু মানবিক দোষ ত্রুটি এগুলো যোগ করে নাটকটাকে আমাদের কাছে উপস্থাপন করেছেন। তো এই শাহজাহান এবং ঔরঙ্গজেব এই যে নাট্যাংশটা আমরা পড়বো, এটা পড়ার আগে কয়েকটা চরিত্র সম্পর্কে একটু ধারণা আমাদের তৈরি করে রাখতে হবে। শাহজাহান চরিত্র, ঔরঙ্গজেব চরিত্র, জাহানারা চরিত্র, এগুলো দারা চরিত্র, এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকলে তবে আমরা এই নাট্যাংশটা পড়ে কি করতে পারবো, ভালো করে বুঝতে পারবো। তো দেখো তার জন্য প্রত্যেকটা চরিত্র সম্পর্কে একটা ধারণা তোমাদের বইতে দেওয়া আছে, পেজ নাম্বার 60 60 পাতাতে দেখতে পাবে দেওয়া আছে। প্রথমে বলা আছে শাহজাহান কি বলছে দেখো, চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র, তার রাজপুত মহিষীর সন্তান। 1627 খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পর শাহজাহান দিল্লি সিংহাসনে বসেন, যদিও সিংহাসনে তার অভিষেক ঘটেছিল রাত্রি রক্তে। পিতার জীবদ্দশাতেই তিনি তার বড় ভাই খসরুকে হত্যা করেন আর এক ভাই পারভেজ তার ষড়যন্ত্রে নিহত হয়। সম্রাট হয়ে তিনি তার একমাত্র জীবিত ভাই শাহ রিওকে অন্ধ করে দেন। তাহলে দেখো তিন ভাইয়ের তোমার হচ্ছে তিন ভাইকে সরিয়ে শাহজাহান কি করেছিল, সিংহাসনের মধ্যে আরোহণ করেছিল। বোধ হয় এইসব অপরাধের ফল শাহজাহানকে ভোগ করতে হয় নিজের শেষ জীবনে। 1657 খ্রিস্টাব্দে 6ই সেপ্টেম্বর শাহজাহান অসুস্থ হয়ে পড়েন। সংবাদটি ছড়িয়ে পড়া মাত্র তার চার পুত্র কে কে, দারা, সুজা, ঔরঙ্গজেব এবং মুরাদ। শাহজাহানের চার পুত্র দারা, সুজা, ঔরঙ্গজেব, মুরাদ, এই চার পুত্রের মধ্যে কি হয়ে যায়, বিরোধ শুরু হয়ে যায় এবং শেষ পর্যন্ত দারা আর মুরাদকে কি করে হত্যা করে শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী করে ঔরঙ্গজেব এবং নিজের সিংহাসনে বসে। শাহজাহান তোমার হচ্ছে আর তার জ্যেষ্ঠ পুত্র, আচ্ছা, শাহজাহান 8 বছর বন্দী অবস্থায় থাকার পর পরলোক গমন করেন। তাহলে দেখো শাহজাহানের সিংহাসন আরোহণের ঘটনাটা কিন্তু তার ভ্রাতৃরক্তে রঞ্জিত। আমরা ভালো করে মনে করে দেখো, যখন ক্লাস 7 এ শাহজাহান কবিতাটা পড়েছিলাম তখন মনে পড়ছে যেখানে আমরা তাজমহলের সৌন্দর্য, তার কীর্তি, সমস্ত কিছু কি হয়ে গিয়েছিল পড়েছিলাম, যেন ম্লান হয়ে গেছে, যে তার এই যে পিছনে যে ভ্রাতৃরক্তে তার সিংহাসন দখল করা এই ঘটনাগুলো যেন ম্লান হয়ে গেছে। তো তখনই আমরা পড়েছিলাম, তাহলে শাহজাহান কি করেছিল, শাহজাহান ভ্রাতৃরক্তে রঞ্জিত হয়ে তবেই সিংহাসন আরোহণ করেছিল এবং এখানে বলতে চাওয়া হচ্ছে যেন তারই মানে ফল হিসাবে তার পুত্রের কাছ থেকে সেটা লাভ করছে এবং তাকে 8 বছর কি করতে হয়েছিল, বন্দী অবস্থায় থাকতে হয়েছিল।
পরে যাবো জাহানারার পরিচয় দেওয়া হচ্ছে, শাহজাহানের জ্যেষ্ঠ কন্যা, জ্যেষ্ঠ কন্যা অর্থাৎ বড় মেয়ে এখানে। শাহজাহান এবং জ্যেষ্ঠ পুত্র দারার অত্যন্ত প্রিয় ছিল, প্রিয় ছিলেন ইনি। অন্যদিকে ছোট বোন রোশন আরা ছিলেন ঔরঙ্গজেবের প্রিয়। শাহজাহানের জীবনে জাহানারার ভূমিকা ছিল বিরাট। ঔরঙ্গজেব অসুস্থ পিতাকে কূটকৌশলে আগ্রা দুর্গে বন্দী করলে জাহানারা দীর্ঘ 8 বছর অসুস্থ পিতার পরিচর্যা করেন। তিনি ছিলেন পিতার সর্বক্ষণের সঙ্গী। তাহলে দেখো, যখন ওই তাকে বন্দী করে রাখা হয়েছিল শাহজাহানকে, তখন জাহানারা কি করেছিল, জাহানারা বড় মেয়ে শাহজাহানের, সে কি করেছিল, তাকে সেবা যত্ন করেছিল। দারার পরিচয় কি দেওয়া আছে, যে শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলে, ইনি নিজেই বিদ্বান এবং বিদ্যুৎসায়ী, আরবি ও ফার্সি উভয় ভাষাতেই তিনি ছিলেন সুপণ্ডিত। ধর্ম বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত উদার। উপনিষদ কোরআন এবং বাইবেল, হিন্দু মুসলমান এবং খ্রিস্টানের তিনি পবিত্র ধর্মগ্রন্থ সম্বন্ধে তার জ্ঞান ছিল অসাধারণ। বহু গুণান্বিত এই ছেলে শাহজাহান সবচেয়ে বেশি ভালোবাসতেন। নিজে অসুস্থ সময়ে শাহজাহান তাকে দিল্লি সিংহাসনে উত্তরাধিকার মনোনীত করেন। 1658 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব সিংহাসনে বসে তাকে বন্দী করেন এবং 1659 খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয়। ঠিক আছে, তাহলে দারাকে শাহজাহান কি করেছিলেন, সিংহাসনে উপবিষ্ট করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু ঔরঙ্গজেব এখানে কি করেছিলেন, তাকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেন। এবার ঔরঙ্গজেবের পরিচয় দেওয়া হচ্ছে। দেখো, শাহজাহানের তৃতীয় পুত্র, নিয়ম অনুযায়ী সিংহাসনে বসার অধিকারী ছিলেন তিনি ছিলেন না। দুই ভ্রাতা দারা ও মুরাদকে হত্যা করে এক ভ্রাতা সুজাকে দেশ থেকে বিতাড়িত করে পিতা শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী করে 1658 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব আলমগীর বাদশাহ গাজী কি উপাধি নিয়েছিলেন, আলমগীর বাদশাহ গাজী উপাধি গ্রহণ করে কি করেছিলেন, তিনি দিল্লির সিংহাসনে বসেন। চার ভাইয়ের মধ্যে তাঁর বাস্তব জ্ঞান, চতুর্থ ব্যবহারিক চাতুর্য ব্যবহারিক বুদ্ধি ছিল সবচেয়ে বেশি। সৈন্য পরিচালনা, শাসন কার্য পরিচালনায় তার দক্ষতা ছিল কি প্রশ্নাতীত। তার আমলই মুঘল সাম্রাজ্যে সবচেয়ে বেশি বিস্তৃত হয়েছিল এবং 1707 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর 50 বছরের মধ্যে সেই সাম্রাজ্য ভেঙে পড়ে। তাহলে বুঝতে পারছো যে ঔরঙ্গজেব কি করেছিল, তার ভাইদের পরাস্ত করে কি করেছিল, সিংহাসন দখল করেছিল। কারণ সে ছিল তৃতীয় পুত্র, তাহলে তার পক্ষে সেই সিংহাসনে আরোহণ করা সম্ভবপর ছিল না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার এই আমাদের নাট্যাংশ যেটা পড়তে যাবো, এই চারটি চরিত্র সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, কারণ এই চারটি চরিত্রকে আমরা নাট্যাংশটার মধ্যে পাবো। তাহলে কি কি চরিত্র পেলাম, শাহজাহান পেলাম, জাহানারা পেলাম, দারা পেলাম এবং ঔরঙ্গজেব পেলাম। এইবারে আমি চলে যাই নাট্যাংশটার মধ্যে, যে নাট্যাংশটা আমরা পড়বো শাহজাহান এবং ঔরঙ্গজেব। এখানে কি দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে যে শাহজাহানকে দুর্গে আবদ্ধ করে রাখা হয়েছে, বন্দিকাল করে রাখা হয়েছে, সেখানে ঔরঙ্গজেব হঠাৎ করে একদিন এসে কি করছেন, শাহজাহানের সামনে তোমার নতজানু হয়ে বলছেন যে পিতা আমাকে ক্ষমা করুন, আমার সমস্ত দোষ আমাকে আমি দোষ স্বীকার করে নিচ্ছি, আমাকে ক্ষমা করে আমি সিংহাসনে আরোহণ করুন। এবার শাহজাহান কি করছেন, শাহজাহান তখন এই পুত্রের এই তোমার হচ্ছে ক্ষমা প্রার্থনা করাতে তিনি অত্যন্ত তোমার বলে যাচ্ছেন এবং বলে কি করছেন, তাকে ক্ষমা করে দিচ্ছেন। জাহানারা কিন্তু এটা মেনে নিতে পারে না, সে বলে যে আমার পক্ষে ক্ষমা করা সম্ভব নয়, কিন্তু ঔরঙ্গজেব শাহজাহান তাকে বলাতে শেষ পর্যন্ত জাহানারাও কি করে, ঔরঙ্গজেবকে ক্ষমা করে দেয়। শুধুমাত্র এই অংশটুকু এই নাট্যাংশের মধ্যে আমরা পাবো। ঠিক আছে, শাহজাহান নাটকের মধ্যে গোটা তোমার হচ্ছে ঘটনাগুলো সমস্ত কিছু আছে, শুধু এতটুকু অংশ আমরা এই শাহজাহান এবং ঔরঙ্গজেব এই নাট্যাংশটা পাবো। যেহেতু শাহজাহান এবং ঔরঙ্গজেব মধ্যে কথোপকথনের ভিত্তিতে নাট্যাংশটা আমাদের কাছে রয়েছে, সেই জন্য এই ধরনের নামকরণ করা হয়েছে। ঠিক আছে, আমি প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করলাম, নেক্সট দিন নাট্যাংশটার ভিতরে যাব এবং মূল বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে এই পোর্টালে জানাবে। আজকের ক্লাস এখান পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।